फ्रेंड्स लांच सेरे बेरिए पड़े लोकल साइट सीने और एखन एसी तोतापुरी आश्रमे एटार नाम रयेछे अद्वैत ब्रह्मा आश्रम किन्तु एखाने मने हय प्रचलित कथा अनुजाई एटा तोतापुरीर आश्रम तो एखन आमरा भितरे जाबो चलो भितरे जाई आसो 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 এটা মনে হচ্ছে কাজু বাদাম গাছ। এই যে সামনে দেখো লম্বা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে এবার আমাদের যেতে হবে। আমরা এখন চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে। এই যে গুপ্ত বৃন্দাবনের গেট, আমরা এখানে জুতো রাখলাম। এখানে একটা জুতো রাখার জায়গা আছে, 5 টাকা করে নেয়। তো জুতোটা রেখে তারপরে এখন যাচ্ছি ভেতরে। তো দারুণ লাগছে। ভেতরে আসুন, ভেতরে আসুন। এই দেখো কে, কিসের লোক আছে দাঁড়িয়েছ? তাড়াতাড়ি হতো আমার পরে। Thank you.
অসাধারণ এই জায়গাটা। মানে আমরা তো আজকেই এসেছি, বাট এখনো পর্যন্ত যা যা দেখেছি সব থেকে এই জায়গাটাই সব থেকে বেশি অসাধারণ। আসো এদিকে আসো, এত সুন্দর সব মন্দিরের কারুকার্য, মানে বলে বোঝানোর মতো না। না বলু, নামতেও পারছে না। এখানে শ্রী চৈতন্যদেব এসেছিলেন যখন, না পারবেন নামতে ওখান থেকে। কেমন লাগছে এখানে? দারুণ লাগছে, দারুণ। এখান থেকে বেরোতে ইচ্ছে করছে না, এত সুন্দর জায়গা। জায়গাটা এখন সুন্দর। কি বিশাল, ওই তো, ওই তো বড় মূর্তিটাই তো হনুমান। এই যে এই মূর্তিটা হচ্ছে রাম, ওইটা হনুমান। এটা কে, পানকৌড়ি?
মোবাইলটা দিও এই হ্যাঁ কৃষ্ণ ঠাকুর চড়েছে রাধা চড়েছে আর সখীরা চড়েছে ওর বন্ধুরা জানুস চড়েছে ঘুরবে বলে উঠছে না উঠছে তুমি বুঝতে পারছো না चले जगन्नाथ देवर पिसी बाड़ी और एन करोनाकालीन परिस्थितिर लकडाउन शुरू थे बंद आ गेटा बंद आ गेट पर्त जो दिखे बाट भरे जो दिखे ना देखो सबाई ओई गेटा देखते वो गेटा पर्त गए फिर आसरे जो दिखे ना ये पूरा मंदिर मिस्टी ओखे देखो माँ देखते नेमे गए प्रचुर प्रचुर माँ आ मिस्टी एकदम देखे नेमे पड़े माछ देखते विशाल बड़ लेकटा विशाल माने अनेकटाई बड़ माने बलार मतो ना भीषण बड़ मिस्टी तो देखे ही बोलछे एटा समुद्र आमी आबार समुद्रे नामबो देखो हमें चले जगन्नाथ देवर मासी बाड़ी और यहाँ बंद ओ देखो मंदिर ऊपर हनुमान हेटे बेड़ा हमारे दुर्भाग्य जो हमें कोई देखते पेलम ना मासी बाड़ी पिसी बाड़ी कोई भरे जो परलम ना एखने रथर समय जगन्नाथ देव एखे इसे थके मासी बाड़ी तो फिर जो बाहर थे देखे उड़े बाबा कत हनुमान देखो मिस्टी और मिस्टर बाबा गाड़ी थे नाम देखो गाड़ीते ही बसे रही दुई कूड़े एकदम नाम सुंदर बच्चा मानुष बसे आछे देखो खूब सुंदर लागे ओनाके देखते मने होच्छे छोट्ट एकटा बच्चा बसे आछे
আমরা এখন চলে এসেছি জাপানি মন্দিরে। জাপানি মন্দিরে চূড়াটা দেখো, চূড়াটা দেখলেই মনে হচ্ছে সেই জাপানি ছাতার মতো। এখানে অনেক মানি প্ল্যান্ট আছে। মানি নেই, মানি মানি না, এটা হাত দেয় না। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই গ্রাফটিও আছে আর তোর মন্দিরও আছে। আমাকে নিয়ে যাবে না? চল চল চল, সংক্রান্তি তাই সব জায়গায় দেখছি কি সুন্দর করে করে আলপনা দিয়েছে। আমার তো মাথা থেকে বেরিয়ে গেছিল যে আজকে পৌষ সংক্রান্তি, মানে এই আলপনা দেখে মনে পড়েছে যে আজকে সংক্রান্তি আছে। এটা হচ্ছে এখানকার সেলস কাউন্টার, এই ক্রাফট মিউজিয়ামের সেলস কাউন্টার। দারুণ দারুণ অসম্ভব সুন্দর সব জিনিস রয়েছে, তোমরা চাইলে এখানে ঢুকে পারচেস করতে পারো। দেখো পাগলদের মতো নাইটি, তার উপরে একটা জামা, এখন একটা ঝোলা কাঁধে নিয়ে বেরোলেই হয়, এরকম অবস্থা আমার। ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 10:30, আর আমরা সারাদিন ঘুরে টুরে মিষ্টি এসেই একদম ঘুমিয়ে পড়েছে, মিষ্টিকে ডেকে পাওয়া যাচ্ছে না। মিষ্টি রাতের খাবারও খায়নি, ঘুমাচ্ছে, আর আমিও ভাবলাম থাক ঘুমাক, গোর ঘুমটা পুরো হওয়া দরকার। ও যদি রাত্রেবেলা উঠে খাবার চায় তখন করে দেবো, ম্যাগি এনে রেখেছি তখন করে দেওয়া হবে, এখন ডেকে লাভ নেই, কারণ এখন ডাকলেই কান্নাকাটি করবে, ভীষণ টায়ার্ড হয়ে আছে, তো সেই জন্য আর কি ওকে ঘুমাতে দিচ্ছি। আর আমরা খেয়ে নিলাম, আমরা এখন খেলাম হচ্ছে রুটি তড়কা, আর খেয়ে এখন আমরাই বা কী করবো, সন্ধ্যার দিকে আর মানে বাড়ি আসার পরে আর বেরোনো হয়নি, যেহেতু মিষ্টি ছোট আর মিষ্টি ঘুমাচ্ছে সেই জন্য বেরোনো হয়নি। আর 10:30 বেজেই গেছে, তো এখন ঘুমাতে চলে যাচ্ছি, কালকে আবার অনেক ঘোরাঘুরি আছে। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, চলো টাটা।